অন্য কোনো আগে আসছে আমি সেগুলো বলবো না, আমি গতকালের ঘটনা বলছি। গতকাল প্রায় সকাল 10টা থেকে আমাদের ক্যান্ডিডেটরা দক্ষিণপুরার রাজনগর ব্লকে বাজারের পাশে আমাদের প্রাক্তন বিধায়ক পার্টির নেতা সুদন দাসের বাড়ি সেখানে জড়ো হয়েছিলেন। কিন্তু তার আগে থেকেই ব্লকে প্রবেশের মুখে সেখানে শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা সমস্ত রাস্তায় আটকে প্রস্তুতি নিয়ে বসে আছে। আমাদের পার্টি সম্পাদমণ্ডলীর সদস্য কর্মী সুদন দাস বারবার জেলা শাসক, তারপর জেলা পুলিশ আধিকারিককে যোগাযোগ করেছেন। আমরাও রাজ্য কেন্দ্র থেকে, এবং আমি গতকাল ছিলাম ধলাই জেলা থেকে, সেখানে ডিএম এসপির সাথে কথা বলার চেষ্টা হয়েছে, বলছেন তারা আমরা ব্যবস্থা করছি। কিন্তু 2:50 অবধি প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে বা আরো তরফ থেকে কোন গ্রিন সিগন্যাল দিতে পারেনি। 52 মিনিটে বলছে আপনারা আসুন, যদিও তারা বুঝতে পারতেন কিনা 3টার মধ্যে, কিন্তু ঘর থেকে বেরোতেই সেখানে রাজনগর হ্যাডসন স্কুলের সামনে সেখানে তাদেরকে আক্রমণ করেছিল পুলিশের সামনে। পুলিশ প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। একই ঘটনা ঘটেছে ধলাই জেলা, সেখানে আমাদের প্রার্থীদের সাহস দেওয়ার জন্য আমি গেছিলাম সকালবেলা সালেমাতে। নানাভাবে প্রলোচনা দিচ্ছিল তারা, যাই হোক আমরা দল বেঁধে মিছিল করে গিয়ে ব্লকে ঢুকে মোটামুটি ভাবে বেশ কিছু নমিনেশন এই পঞ্চায়েত সমিতি এবং এই গ্রাম পঞ্চায়েতের দেওয়া সম্ভব হয়েছে। তারপর আমি আরেকটা ব্লকে যাওয়ার সময় আছে, আমাদের সমর্থকরা যারা ছিলেন ক্যান্ডিডেটরা তাদের ফেরার পথে বেশ কয়েকজন আক্রান্ত হলেন মহিলা সহ। ধলাই জেলার এই আরেকটা ব্লক দুর্গাচৌমনি কমলপুরের এই মহকুমার মধ্যে, সেখানে সকাল থেকে আমাদের সমর্থকরা, আমাদের ভাবি প্রার্থীরা, তারা বিভিন্ন দিক থেকে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রায় সব কটা পথ তারা আগলে আছে, অর্থাৎ দুর্গাচৌমনি ব্লকের শুধু সামনের ডানা, দুর্গাচৌমনি বাজার না, দুর্গাচৌমনি ব্লকে যাওয়ার যে বিভিন্ন দিক থেকে রাস্তাগুলো প্রায় 1.5 কিলোমিটার আগে থেকে লাঠি সুটা নিয়ে বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী তারা পাহারা দিয়ে বসে থাকে। তো আমি সালেমা ব্লক থেকে সেরে বললাম, ঠিক আছে আপনারা ঠাকুর রাস্তায় একসাথে কনভয় করা হবে। যথারীতি আমরা রওনা হলাম, তখন প্রায় 2:00 বাজে, কনভয়ের সামনে ছিলাম আমি, বিশাল কনভয়। আমার কনভয়ে সেই মানে অর্থাৎ আমাদের যারা ক্যান্ডিডেটরা তারা কেউ গাড়িতে, কেউ অটোতে, কেউ টমটমে, কেউ মোটর সাইকেলে ছিলেন, আমি সামনে ছিলাম, সামনে আটকাইনি। একটু পেছনে সমস্ত গাড়ি ঘোড়া আটকালো, তারপর গাড়ি ভাঙলো, অটো ভাঙলো, টমটম ভাঙলো, মোটর সাইকেল ভেঙে উড়িয়ে দিল। সেখানেও প্রায় 20 জন আমাদের সমর্থক তারা আহত হবেন, একজনের গুরুতরভাবে তার মাথা মাথা কেটেছে। আর রাত্রিবেলা থেকে শুরু হয়েছে সালেমা ব্লকের যারা নমিনেশন পেপার জমা দিয়েছেন তাদের বাড়ি বাড়িতে গিয়ে নমিনেশন পেপার উত্তর করার জন্য। এদিকে রাজনগর নমিনেশন পেপার তো জমা দিতে পারেনি, সেখান থেকে ফিরে দিতে বাধ্য হয়েছেন রাজনগর থেকে চুক্তাকুলা উপজেলা। চুক্তাকুলা ওই ইয়েতে
এই আমাদের যার লোক তাদের সাথে ছিলেন একজন বাদল শীল, আমাদের পার্টির বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য এবং একটা অঞ্চলের সম্পাদক, তিনি তার আগের দিন অর্থাৎ জেলা পরিষদের প্রার্থী হিসাবে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীপত্র জমা দিয়েছেন। তিনি বাজারে গিয়ে নামতেই তার উপরে সেখানে নারকীয় যে আক্রমণ, প্রাণঘাতী আক্রমণ, তার মাথায় দায়ের কূপ, লোহার রড এবং ইত্যাদি দিয়ে সারা শরীরে আক্রমণ, কাঠের ফাইল দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার হসপিটাল থেকে জীবিত পাঠানো হয়েছে কালকে রাত্রিবেলা। আজকে সকালবেলা সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, এখনো বোধহয় অপারেশন চলছে, শেষ হয়েছে না। এবং তিনি বলা যেতে পারে মৃত্যুর সাথে পাঞ্জা করছে, অর্থাৎ সে আক্রমণের কিছুক্ষণ পর থেকেই তিনি প্রায় ইয়েতে চলে গেছে, কমাতে চলে গেছে। তো এই ঘটনা, এই জাতীয় ঘটনা, এটা গতকাল হয়েছে, সেখানে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু একজন আমাদের সমর্থক গেছে।